ফেসবুকের আনঅরিজিনাল কন্টেন্ট কীভাবে রিমোট করবেন তা আপনাদেরকে দেখাবো সো এই জন্য আমি প্রথমে ফেসবুকে চলে যাচ্ছি আমি ফেসবুকে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার কোথায় সমস্যা এই সমস্যার কারণে কিন্তু মনিটাইজেশন হবে না সো আমি এখানে এই যে প্রোফাইলে ক্লিক করতেছি প্রোফাইলে ক্লিক করার পরে তারপর এখানে আপনি দেখতে পাচ্ছেন সি বোর্ডে ক্লিক করার পরে স্কুল ডাউন করে নিচে যাব নিচে যাওয়ার পরে আমি রিকমেন্ডেশনে ক্লিক করব আমি নিচে যাচ্ছি দেখুন প্রোফাইল রিকমেন্ডেশন এখানে ক্লিক করলে আমি দেখতে পারবো আমার এখানে একটা ইস্যু আছে মনিটাইজেশন ইস্যু আছে রিকমেন্ডেশনে ক্লিক করলাম আবারও আবারও ক্লিক করার পরে তারপরে এখানে দেখা যাবে এই যে নিউ মনিটাইজেশন বেচেস এবং আন অরিজিনাল কন্টেন্ট সো এরকম ইস্যু থাকলে কিন্তু আপনার পেজ বা প্রোফাইল মনিটাইজেশন হবে না সো ভিও এই আন কন্টেন্ট আপনাকে যে কোনোভাবে হোক রিমুভ করতে হবে সো কীভাবে রিমুভ করবেন আমি আমার ভিডিওতে আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো সো আমি এখন ব্যাকে চলে যাচ্ছি আমার প্রোফাইলে চলে যাচ্ছে প্রোফাইলে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এরকম আনঅরিজিনাল কন্টেন্ট রিমুভ করবেন সো আমি এখন স্কল ডাউন করে একটু নিচে যাবো যাওয়ার পর এখানে মোর যে অপশান আছে মোরে ক্লিক করবেন মোরে ক্লিক করার পর আপনাকে খুঁজে বের করতে হবে কোন ভিডিওতে আপনার ইস্যু আছে বা ক্লেম আছে সো আমি এখানে রিলসের এখানে ক্লিক করলাম রিলসের এখানে ক্লিক করার পরে আমি আপনাদেরকে দেখাবো কীরকম ইস্যু থাকলে আপনার ওই ভিডিওগুলো ডিলিট করতে হবে আমি স্কুল ডাউন করে নিচে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের এখানে ইফেক্ট আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ডের এখানে ইফেক্ট আছে সো আমি এই ভিডিওতে ক্লিক করলাম এই ভিডিওতে ক্লিক করার পরে এই যেখানে কিন্তু সাউন্ড হচ্ছে না আমি এখানে থ্রি ডটে ক্লিক করব থ্রি ডটে ক্লিক করার পরে আমি এখন এই ভিডিওটা ডিলিট করে দেবো এরকম যদি কোনো অপশন দেখতে পান অবশ্যই ভিডিওটা ডিলিট করে দেবেন কারণ এটা আপনার রিপোস্টেড বা অন্য কোনো ভিডিও থেকে নেওয়া আসে সো আমি এখন এখানে ডিলেটে ক্লিক করলাম ডিলেটে ক্লিক করার পরে আবার একটা ডিলেট অপশন আসবে এই যে দেখতে পাচ্ছেন ডিলেটে ক্লিক করার পরে ডিলেট অপশন চলে আসছে এখন আবারও ডিলেটে ক্লিক করবেন ডিলেটে ক্লিক করার পরে ভিডিওটি ডিলিট হয়ে যাবে সো আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমি আরেকটা ভিডিও দেখাচ্ছি সো আমি এগেন আবারও মরে যাচ্ছি মরে যাব মরে যাওয়ার পরে এরকম আন অরিজিনাল কন্টেন্ট আছে কি না খুঁজে বের করব মরে যাওয়ার পরে রিলসে ক্লিক করব এই যে এখানে মাঝখানে রিলস রিলসে ক্লিক করার পরে দেখবে আমার এরকম আন রিলস ভিডিও আর আছে কিনা থাকলে অবশ্যই এগুলো ডিলিট করতে হবে নতুবা আপনার প্রোফাইল কোনো মনিটাইজেশন হবে না এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকটা পাওয়া গেছে এই যে সাউন্ডের এখানে দেখতে পাচ্ছেন এখানে সাউন্ড সব প্রবলেম সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করে যেদিন মিউটেড ডিউ টু কপিরাইট ক্লেম সো কপিরাইট ক্লেম আছে এই ভিডিওটাকে আমাকে ডিলিট করতে হবে সো ভিডিওটি ডিলিট করার জন্য আবারও নিচে যে থ্রি ডট অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে অপশনগুলো চলে আসবে এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে নিচে স্কুল ডাউন করে দেখবেন ডিলেট একটা অপশন আছে এই যে ডিলেট অপশন এখানে ডিলেট অপশনে ক্লিক করে এখানে দেখেন ডিলেট ফ্রম বুথ সাইড মানে আমার এটা ইনস্টাগ্রামে দেওয়া হয়েছে আমি দুই জায়গা থেকে ডিলিট করতে চাচ্ছি এই জন্য ডিলেট ফ্রম বুথ সাইডে ক্লিক করবেন আর যদি শুধু ফেসবুক থেকে ডিলিট করতে চান তো লিচারটা ক্লিক ক্লিক করবেন সো আমি যেহেতু দুই জায়গা থেকে ডিলিট করতে চাচ্ছি ডিলেট ফ্রম বুথ সাইড এখানে ক্লিক করবো সো আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুই জায়গা থেকে ভিডিওটা ডিলিট হয়ে গিয়েছে এরকম আরেকটা কন্টেন্ট এখানে আসে এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে আমি এখানে থ্রি ডটে আবার ক্লিক করবো ক্লিক করার পরে দেখব এটাতে কী সমস্যা থ্রি ডটে ক্লিক করার পরে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রিপ্লেস অডিও অডিও রিপ্লেস করতে পারবেন কারণ আমার অডিওতে সমস্যা এটা সো রিপ্লেস অডিওতে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পরে আপনার পছন্দনীয় যে কোনো একটা অডিও ফেসবুক থেকে অডিও দিয়ে দিবেন তাহলে ওটাতে কোনো ক্লেম আসবে না সো আমি এখানে ফেসবুক থেকে একটা অডিও সিলেক্ট করতেছি ওকে আমি ফেসবুক থেকে একটা অডিও সিলেক্ট করে দিচ্ছি এই অডিওটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পরে এখানে উপরে দেখবেন আপডেট অডিও আপডেট অডিওতে ক্লিক করে এই যে আপডেট অডিওতে ক্লিক করে কিন্তু এটা আপনি আপডেট করতে পারেন অডিওটা চেঞ্জ করতে পারেন তারপরে এখানে যে আপডেটে ক্লিক করুন ক্লিক হলে চেঞ্জ হবে আর যদি ডিলিট করতে চান তাহলে আপনাকে সেম ওয়ে আপনি থ্রি ডোরে যাবেন থ্রি ডোরে যাওয়ার পরে ডিলিটে ক্লিক করবেন ডিলিট করাটাই আমার মনে আমার মনে হয় বেটার এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলো বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে আমার মতো নতুন যারা সবাই জন্য উপকৃত হয়